বিদেশে পালিয়ে থেকে রাজনীতি হয় না, নেতৃত্ব সংকটে থাকা বিএনপিকে ভোট দেবে না মানুষ, স্কটল্যান্ডে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সেফ হাউস যেন লন্ডন, সরকার বিরোধী অপরাধে জাল বুনছেন তারেক রহমান, কিছু ব্যবসায়ীর অর্থায়নে চলছে অপকর্ম বলছে আইন শৃঙ্খলা বাহিনী। দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ব্যবসায়ীরাই মূল টার্গেট, দুর্নীতির প্রমাণ আছে জানিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করত, দুই প্রতারক গ্রেফতার। চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে 60% কাজ শেষ, চালু হলে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন, সড়কপথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে বন্দর নগরী। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিএনপি দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতৃত্ব সংকটের কারণেই দলটিকে ভোট দেবে না মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশে ফেরার সাহস নেই তারেক জিয়ার, আর বিদেশে বসে রাজনীতি হয় না, দেশকে পেছনে নেওয়া অসম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লুটে খেতে পারছে না বলে উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি ও জামায়াত, তারা ক্ষমতায় এলে দেশ রসাতলে যাবে বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ প্রধান। ইউরোপ সফরের দ্বিতীয় দিন সোমবার দিনভর জলবায়ু সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর রাতে প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটাই বাস্তবতা। গ্লাসগোতে স্কটল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এই নাগরিক সভায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এই আয়োজনে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন দেশের উন্নয়ন মানতে পারছে না বিএনপি, প্রশ্ন তোলেন কেন তার সফরকে ঘিরেই বিক্ষোভ। দেশের মানুষের জন্য যে এত কাজ এটা বোধহয় বিএনপির পছন্দ না, যে আমাদের পছন্দ না, কারণ লুটে খেতে পারছে না। আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে, আমার প্রশ্ন, আমি অন্যায়টা কি করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি? আমরা যে সাক্ষরতার হার বাড়াচ্ছি, মানুষ শিক্ষিত হচ্ছে, এটাও বোধহয় বিএনপির পছন্দ না। অবশ্যই সেটা পছন্দ নাই হতে পারে, কারণ খালেদা জিয়া ম্যাট্রিকে পাস করেনি, জিয়াউর রহমান কেবল ইন্টারমিডিয়েট পাস ছিল, আর তারেক যেহেতু ফেল করতে করতে কোন নাকি এক অখ্যাত কোথা থেকে নাকি সে পাস করেছে শোনা যায়। তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে, অপরাধটা কি বাংলাদেশের উন্নতি করেছে, এটাই তো তাদের কাছে অপরাধ? তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? স্বাধীনতা চায় না। বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের টাকা চুরি করেছিল বলেই তারেক জিয়া পলাতক থেকেও বিলাসবহুল জীবন পেয়েছে। চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত শানশকতে থাকতে পারতো না। তাদের নেতৃত্ব কোথায়? একজন ফেরারি আসামি, বিএনপি চেয়ারপারসন, এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, কারাগারে মেডসামেন্ট পাওয়া যায়, এটা তো জীবনে আর কেউ শুনেছেন আপনারা? বলেন যে আমাকে হত্যার চেষ্টা করেছে তাকে আমি এটুকু সুযোগও দিয়েছি, তারেক রহমান সেও আসামি, দেশে চলে আসুক যদি সাহস থাকে, আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে আগুন দিয়ে আর ডেমনস্ট্রেশন দিয়ে তো চলবে না। আওয়ামী লীগের এক যুগের শাসনামলে বিদেশে বাংলাদেশীদের সম্মান বেড়েছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, দেশকে পেছনে নেয়ার কোনো সুযোগ নেই। এরা চাচ্ছে বাংলাদেশ পিছিয়ে যাক, কারণ আমি থাকলে ডেভেলপমেন্ট হবে, এবং তারা জানে যে আমি না থাকলে এগুলি স্থবির হবে, আর ওদের মতো চোর চোরটারা যদি ক্ষমতা আসে তো বাংলাদেশ তো রসাতলে যাবে। কোনো সমালোচনা বা হুমকির পরোয়া করেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। ওরা বলে যাবে, আন্দোলন করে যাবে, আমি আমার ডেভেলপমেন্ট করে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ। আমাদের অনেক সময় বলে ওরা। এদিকে জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় নারীর ক্ষমতায়নে সাহসী পদক্ষেপ প্রয়োজন আছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনে নারীর ক্ষমতায়ন বিষয়ক সাইডলাইন বৈঠকে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, পুরুষের চেয়ে নারীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি।
জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের শীর্ষ বৈঠক COP26 এর মূল আয়োজন ছাড়াও একগুচ্ছ উচ্চ পর্যায়ের সভায় দেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে স্কটিশ প্যাভিলিয়নে আয়োজিত জলবায়ু পরিবর্তনে নারী শীর্ষক উচ্চ পর্যায়ের এই সভায় যোগ দেন সরকার প্রধান। এতে জলবায়ু পরিবর্তনের সংকটে নারীর ভূমিকা ও করণীয় বিষয়ে নীতিগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জরুরি। So the vulnerability mostly affected women, no doubt about it. Actually, women, children, they are the most vulnerable. So we should give them more importance. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিশ্ব নেতাদের সাহসী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান বাংলাদেশ সরকার প্রধান। I call upon all of you, especially the women leaders, for taking bold and decisive action in this COP for a global compact to build communities resilient to climate change in a way for everyone, both men and women can participate. পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। এ সময় নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়া এসব কর্মসূচির ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। এই বৈঠকে উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। দেবাশিস রায়, সময় সংবাদ। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনায় বসবেন না এবং নির্বাচনেও যাবেন না বলে সাফ জানান তারা। ঠাকুরগাঁও এবং রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা একথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক সহিংসতা ও আগামী নির্বাচন ইস্যুতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশের আয়োজন করে বিএনপি। ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে, সাম্প্রদায়িক হামলা আওয়ামী লীগই ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনকে ব্যবহার করে তারা একটা জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। সরকার তার রাজনৈতিক উদ্দেশ্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, বিশ্বের কাছে এবং দেশের মানুষের কাছে প্রমাণ করবার চেষ্টা করেছে যে এটা বিএনপি এটার সঙ্গে জড়িত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে নির্বাচন ইস্যুতে কোনো আলোচনা করবে না বিএনপি। আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয় কোনো আলোচনায়ও বিএনপি যাবে না, কারণ আমরা আলোচনাও করেছি বিগত দিনে, অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে, বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার দিনের আলোর মতো। এদিকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের সঙ্গে সভা নির্বিঘ্ন করতে পুলিশের সহযোগিতা চাইতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন ঢাকার দুই মহানগরের আহ্বায়ক কমিটি। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, সেজন্য নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবেই হবে। সম্প্রতি সাম্প্রদায়িক হামলায় নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা সতর্ক থাকলে এমন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটত না। নোয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে হাজির হয় বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের স্থানীয় নেতাকর্মীরা সতর্ক হলে এমন তাণ্ডব চালানোর সুযোগ পেত না। এতগুলো মণ্ডপ জ্বালিয়ে পুড়িয়ে দিল, আপনারা কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন? একটা প্রতিরোধ করব, নোয়াখালীর সন্তান হিসাবে আমি নিজে লজ্জা পেয়েছি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসুক আর না আসুক, আগামী নির্বাচন হবে সংবিধান মেনেই। সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, যখন দেশ উন্নয়নের স্বর্ণ শিখরে তখন পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। গণতান্ত্রিক শক্তি যখন সামনের দিকে এগিয়ে যায়, তখনই এই অন্ধকারের জীবেরা, এই সাপদেরা মানুষের শান্তি বিনষ্ট এবং গণতান্ত্রিক শক্তিকে তারা পরে আমেনানুর ফাউন্ডেশনের সহযোগিতায় নোয়াখালীর ক্ষতিগ্রস্ত 7টি মন্দিরে 50,000 টাকা করে এবং 7টি পূজা মণ্ডপে 25,000 টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়া 20 জন হিন্দু ধর্মাবলম্বী পরিবারকে 10,000 টাকা করে এবং নিহত 2 পরিবারকে 1,00,000 টাকা করে আর্থিক সহায়তা দেয় আওয়ামী লীগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ষড়যন্ত্র আর গুজব তৈরির সেফ হাউস যেন যুক্তরাজ্যের শহর লন্ডন, যেখানে বসে বাংলাদেশ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নিত্য নতুন অপপ্রচার আর নানা অপরাধের জাল বুনছেন তারেক রহমান, আর এ কাজে তাকে সহায়তা করছেন গুটি কয়েক বিএনপি নেতা। লন্ডনকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহারকারী কিছু ব্যবসায়ীর অর্থায়নে চলছে এমন অপকর্ম, এমনটাই বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মার্জিয়া মোমোর রিপোর্ট। লন্ডন, যুক্তরাজ্যের বিখ্যাত শহরটি নানা কারণে আলোচিত হলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রবিরোধীদের গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর শহর হিসেবে গণমাধ্যমে বারবার উঠে এসেছে লন্ডনের নাম। 2011 সালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার ষড়যন্ত্র হয় লন্ডন থেকেই। ষড়যন্ত্রের সহযোগী হিসেবে উঠে আসে বিএনপি নেতা মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজবি আহমেদ ও বিএনপি সমর্থিত যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনের নাম, যারা FBI-র কাছ থেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। এই ঘটনায় ব্রিটেনে 42 মাস কারা ভোগ করতে হয় বিএনপি নেতার ছেলেকে। নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। 2018 সালে আবারও লন্ডনে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ষড়যন্ত্রের কুশীলবরা। বাংলাদেশ হাইকমিশনে হামলা করে হাইকমিশন অফিসে ভাঙচুর চালানো হয়, করা হয় জাতীয় পতাকার অবমাননা। যে ঘটনায় সরাসরি জড়িত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ, এমনকি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডন থেকে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হয়। এইসব ঘটনার পেছনে সহযোগী হিসেবে গোয়েন্দা সংস্থা লন্ডনে অবস্থানরত বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার করায় যুক্তরাজ্য বিএনপির সহকারী সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলামের ছোট ভাই শাহ মাহমুদকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা, তার পরিবার ও সরকার বিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন থেকে বলছি, আপনার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির বিস্তর অভিযোগ, টাকা দিলে মিলতে পারে নিষ্কৃতি, ফোন করে এভাবেই সরকারি বেসরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের তটস্থ রাখে প্রতারক চক্র। 2 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে দুদক কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে তারা। বুলবুল রেজা রিপোর্ট। দুর্নীতি দমন কমিশন থেকে ইনভেস্টিগেশন অফিসার মোস্তাফিজুর রহমান এভাবেই নিজেকে দুদকের তদন্ত কর্মকর্তা পরিচয় দেন তৌহিদ কাজী। সরকারি বেসরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের ফোন করে ভয় দেখান, এটা আজকে এখান থেকে চলে যাবে ফাইলটা। চক্রটির মূল টার্গেট আমদানি রপ্তানি বাণিজ্যে জড়িত ব্যবসায়ীরা, ওয়েবসাইটে ঢুকে সংগ্রহ করে নম্বর, পরে দুদক কর্মকর্তা পরিচয় দেন ফোন। ওই সময় আমার তেলের দাম বেড়ে গেছে, আমি ডিস্ট্রিবিউটর ব্যবসা করি, এরপরে আমার বললাম যে কাকা আমি তো ব্যবসা করি, আমি ওইগুলোর মধ্যে আমি যাবো না। না যাওয়ার পরে পরবর্তীতে সে আমারে বললো যে ঠিক আছে 1 মাস করবো আমরা। তো 1 মাস করতে যাই, এরপরে এখন এইভাবেই ধরা খাইছে আর কি। তবে শেষ রক্ষা হয়নি, গোয়েন্দা পুলিশের জালে এক সহযোগী সহ ধরা পড়েছে চক্রের মূল হোতা তৌহিদ।
এই চক্রটির সবার বাড়ি মাদারীপুরের রাজুইরে। গোয়েন্দা পুলিশ বলছে প্রতারণার টাকায় বিলাসী জীবনযাপন করত চক্রের সদস্যরা, কণ্ঠস্বর নকল করে কথা বলতেও পারদর্শী মূল হোতা তৌহিদ। এবং এই প্রতারকদের একই ফোনের ভিতর দুইটা সিম আছে এবং তারা যে পরবর্তী যে নাম্বারটা দেয় সেটা তারা তার কাছেই, এবং এরা বিভিন্ন রকম স্বর নকল করে কথা বলতে পারে। এবং আপনারা শুনেছেন যে তারা অত্যন্ত সুন্দরভাবে সুন্দর প্রোনাউন্সিয়েশনে তারা কথা বলে শিক্ষিত মানুষের মতো, অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম তারা মারলি ফাইভ পাস। প্রতারকদের সঙ্গে দুদকের কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আর এর সাথে কারা জড়িত আছে? বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পুরো দমে এগিয়ে চলেছে চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ইতোমধ্যে প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। এটি চালু হলে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে যোগাযোগ, বিনিয়োগ, শিল্প ও অর্থনীতিতে। সড়কপথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যুক্ত হবে বন্দর নগরী। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। স্বপ্ন ছোঁয়ার পথে বন্দর নগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দ্রুত গতিতে এগিয়ে চলছে মহা কর্মযজ্ঞের নির্মাণ কাজ। ইতিমধ্যে 60% কাজ শেষ। যদিও নকশা জটিলতা ও প্রাকৃতিক সৌন্দর্য হানির কারণে বন্দর আর সিটি কর্পোরেশনের আপত্তির মুখে কিছুদিন থমকে ছিল কাজ। দেওয়ানার থেকে লালখান বাজার পর্যন্ত আমাদের যে অ্যালাইনমেন্টের যে সমস্যাটা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপত্তি, এগুলো আমরা সলভ করেছি সিটি কর্পোরেশনের সাথে লেয়াজু করে। তো এই মুহূর্তে এলিভেটেড শেষে আমাদের বাস্তবায়নে কোনো বাধা নেই। নগরীর লালখান বাজার থেকে পতাঙ্গা পর্যন্ত 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিরিয়া বলছে এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। একটাই রোড আমাদের, এই রোডে কিন্তু আসতে পিক আওয়ারে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো। এখানে ইনভেস্টর আসতো না এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিল না। এই জন্য সরকার এই মেগা প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্প আমরা দ্রুত বাস্তবায়ন করছি এবং যে সমস্যা ছিল ওই সমস্যাগুলো আমরা সবগুলোই সলভ করেছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রকল্প কর্ণফুলী টানেলের সাথে যুক্ত হওয়ায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে শিল্প ও পর্যটন খাতে। শহরের সাথে যে একটা সংযোগ, বাধাহীন সংযোগ, সেটার ক্ষেত্রে এই এলিভেটেড এক্সপ্রেসে অত্যন্ত একটা বৈপ্লবিক ভূমিকা রাখবে আমরা মনে করছি। 3,320 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি যৌথভাবে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং। কাজ শেষ হবার কথা 2023 সালের জুন মাসে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ অন্তত 7 থেকে 8টির মতো মেগা প্রকল্পের কাজ চলছে বন্দর নগরী চট্টগ্রামকে ঘিরে। এর ফলে বন্দর নগরী চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরো থাকছে আবহাওয়া পরিবর্তনের কারণে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশের আকাল। জাটকা সংরক্ষণই বড় চ্যালেঞ্জ বলছেন মৎস্য বিজ্ঞানীরা। স্কুল শিক্ষার্থীদের টিকা নিতে রাজধানীর 8টি কেন্দ্রে গতকাল দেখা গেছে উপচে পড়া ভিড়। এছাড়া কোনো কোনো কেন্দ্রে প্রায় 1.5 ঘন্টা দেরিতে শুরু হয় টিকাদান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবকরা, তবে শেষ পর্যন্ত টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। রাজধানীর বনানীর 4 নম্বর রোড, 9তলা এই ভবনটি চিটাগাং গ্রামার স্কুল, যা কিনা রাজধানীর 12 থেকে 18 বছরের শিক্ষার্থীদের চলমান টিকাদান কর্মসূচির 8টি কেন্দ্রের একটি। অভিভাবক আর শিক্ষার্থী মিলিয়ে যেন 1,000 মানুষ এখানে অপেক্ষমান। কেউ 3 ঘন্টা, কেউ 4 থেকে 5 ঘন্টা এখানে অপেক্ষা করছেন কেন্দ্রে ঢোকার জন্য। ভেতরে মাঠ নেই, পর্যাপ্ত জায়গা। টিকা দেওয়ার প্রক্রিয়া সময় মতো শেষ হলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এমন অপেক্ষায় ক্ষুব্ধ অভিভাবকরা। এরকম একটা গ্যাদারিং প্লেসে পড়াতে এই জিনিসটা হ্যাফাজার্ড হচ্ছে। এখানে এসে আমরা প্রচন্ড মাত্রায় হতাশ হয়েছি যে একই সাথে প্রায় 5-6 হাজার স্টুডেন্টকে একসাথে করে গ্যাদারিং করেছে। এর আগে এমন ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর স্কলাস্টিকা স্কুলে। সকাল 9টায় শিক্ষার্থীরা চলে আসলেও টিকা আসতে দেরি হওয়ায় কার্যক্রম শুরু হয় প্রায় 11টায়। কোনো একটা সিস্টেম থাকবে না এদেরকে সিরিয়ালি দাঁড় করানোর, একটা কিউ আপ করার একটা ইনস্ট্রাকশন দিলেই হইতো। তবুও দিন শেষে টিকা নিতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। অভিভাবকরাও বলছেন এতে করে গতি ফিরবে শিক্ষা কার্যক্রমে। ভ্যাকসিন দেওয়ার পর খুবই আনন্দিত লাগছে এবং আশা করি স্কুল দ্রুত খুলে যাবে। আমার মনে হয় ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে তাদের সেই উৎসাহে আরও বেশি
প্রাণোচ্ছলতা যোগ হবে, বাচ্চাদেরকে খুব ভালোভাবে স্কুলে পাঠাতে পারবো, কোনো মনে দ্বন্দ্ব থাকবে না। কর্তৃপক্ষ বলছেন ফাইজারের তাপমাত্রা মেনে কেন্দ্রে পৌঁছে প্রয়োগের উপযোগী করতে একটু সময় লাগছে, আর কেন্দ্রের সংখ্যা বাড়ানোর আশ্বাস দিলেও কবে নাগাদ তা বাস্তবায়ন হবে তা নিশ্চিত করতে পারেননি তারা। এটা কবে নাগাদ হবে এটা আসলে সিদ্ধান্ত আমি একা দিতে পারবো না, কেন এখানে অনেক সেক্টরকে মিলে সিদ্ধান্ত নিতে হয়। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছেন, ওই স্কুলের সঙ্গে কথা বলতে হবে। আটটি কেন্দ্রে প্রতিদিন একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। কবে কোন স্কুল বা কলেজের শিক্ষার্থী তাদের কেন্দ্রে যাবেন সেই তথ্য জানিয়ে দেওয়া হবে নির্ধারিত প্রতিষ্ঠানকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি নথি চুরির ঘটনায় অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা সহ আরও 3 জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গতকাল ওই 3 জনকে জিম্মায় নিয়েছে সিআইডি। এ নিয়ে মন্ত্রণালয়ের মোট 9 কর্মচারী ও 1 ঠিকাদারকে আটক করা হলো। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন ফাইল হারানোর ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রণালয়। রাতের আধারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 17টি গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে যায় বুধবার। পরদিন এই ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন স্বাস্থ্যশিক্ষা ও পরিকল্পনা বিভাগের উপসচিব নাদিরা হায়দার। তদন্তে নেমে রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ 11 জনের আঙ্গুলের ছাপ নেয়। পরে ওই দিনই মন্ত্রণালয়ের 6 কর্মচারীকে হেফাজতে নেয় সিআইডি। এ ঘটনার 2 দিন পার না হতেই মন্ত্রণালয়ের আরও 3 কর্মচারীকে আটক করেছে সিআইডি। তাদের মধ্যে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের 1 জন অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় স্বাস্থ্যের মোট 9 কর্মচারী ছাড়াও রাজশাহীর 1 ঠিকাদারকে জিম্মায় নিয়েছে সিআইডি। এদিকে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন নথি চুরির বিষয়ে দ্রুতই সমাধান মিলবে। যেটা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, আমরাও ক্ষুব্ধ। এ বিষয়ে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নিয়েছি, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। এর আগে বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের নিচতলার 29 নম্বর কক্ষের একটি ক্যাবিনেট থেকে খোয়া যায় ওই 17 নথি। আগের দিন ওই কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোহাম্মদ জোসেফ সর্দার নথিগুলো ক্যাবিনেটে রেখে তালাবদ্ধ করে যায়। পরদিন সকালে এসে তালাবদ্ধ ক্যাবিনেট খুলে আর পাননি স্বাস্থ্যশিক্ষা বিভাগের ক্রয় সংক্রান্ত ওই নথিগুলো। ওই কক্ষের সঙ্গে লাগোয়া কক্ষে বসেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের 10টি পৌরসভা ও 4টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট নিয়ে গতকাল বেশ কয়েকটি স্থানে সংঘর্ষ হয়। বগুড়ায় প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে 4 জনকে আটক করে পুলিশ। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বগুড়ার সোনাতলা পৌর নির্বাচনে কানপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় একদল বহিরাগত ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্বতন্ত্র ও নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় 1 জনকে। একটি কেন্দ্রে একটু হট্টগোল হয়েছিল, সেটি আমরা তাৎক্ষণিকভাবে আমরা কথা বলে সেটিও সমাধান করা হয়েছে। ফেনীর ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে এক এজেন্টকে আটক করে পুলিশ। একই কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে 2 কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতি হয়। এছাড়াও বিভিন্ন কেন্দ্র থেকে আরো 2 জনকে আটক করা হয়। 3 জন পোলিং এজেন্টকে আমরা আটক করছি শুধুমাত্র গোপন ভোটে উকি মারার জন্য। সবগুলা কেন্দ্রে আমরা পরিদর্শন করেছি, ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং প্রার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনের 160টি ভোট কেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আসনটিতে নৌকা জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর 1 জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাগেরহাটের রাজনগর ইউনিয়নের 9টি কেন্দ্রে এবং নড়াইলের লোহাগড়া পৌরসভায় 11টি কেন্দ্রে কঠোর নজরদারির মধ্যে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেই আমাদের এই জায়গায় নির্বাচিত হবে, আমাদের নিজের প্রত্যাশা, আমাদের ইউনিয়ন সুন্দর করে গড়া চায়, আমাদের এই হিন্দু মুসলিম যাতে একভাবে আমরা অহিংসাভাবে থাকতে পারি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, হিলি, নীলফামারী, নরসিংদী, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন কেন্দ্রে ইভিএম এ নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রে কেন্দ্রে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে সিইসি কে এম নুরুল হুদা বলেছেন নির্বাচনের সহিংসতার ঘটনায় বিব্রত নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেটা আমরা একটু বিব্রত এবং আমাদের মধ্যে উদ্গ্রীবতা আছে, সেটা নিরসনের জন্য আমরা কমিশনার
দের সাথে আরো বিস্তারিত আলোচনা করে মাঠ পর্যায়ে যারা এর সাথে জড়িত থাকবেন তাদেরকে যথাযথ নির্দেশনা প্রদান করব। ভোরের সময় আরো থাকছে খাগড়াছড়িতে অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ দশা, ঝুঁকি নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম, দুর্ভোগের শিক্ষক শিক্ষার্থীরা দ্রুত সংস্কারের দাবি। এবার দাম বাড়লো ভর্তুকি মূল্যে বিক্রি করা টিসিবি পণ্যের। প্রতি লিটার সয়াবিনের দাম 10 ও মসুর ডালে 5 টাকা বাড়িয়েছে সরকারি এই বিপণন সংস্থাটি। বাজার মূল্যের সঙ্গে দামের পার্থক্য বেশি হলে অসাধুদের তৎপরতা বাড়ে দাবি করে ভোক্তাদের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার থেকে কার্যকর হবে নতুন দাম। ভোগ্যপণ্যের দাম বাড়ার দৌড়ে যখন নাভিশ্বাস ভোক্তাদের, তখন অনেকটাই সাশ্রয়ী হয়ে ডাল, তেল, চিনি ও পেঁয়াজ নিয়ে ক্রেতাদের কাছে আসে টিসিবির ট্রাক। তবে এবার ভর্তুকি মূল্যে বিক্রি করা সেই পণ্যেরও দাম বাড়ালো সরকারি এই বিপণন সংস্থাটি। মঙ্গলবার বিকেলে সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধার্য করা হয়েছে 110 টাকা, গত মাসে যা ছিল 100 টাকা। বাড়ানো হয়েছে মসুর ডালের দামও, কেজিতে 5 টাকা বাড়িয়ে এই নিত্যপণ্যের দাম নির্ধারণ করা হয়েছে 60 টাকা। তবে চিনি ও পেঁয়াজ বিক্রি হবে আগের দামেই, অর্থাৎ প্রতি কেজি চিনি 55 ও পেঁয়াজ বিক্রি হবে 30 টাকা কেজি দরে। দাম বাড়ানোর কারণ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অসাধু তৎপরতা বন্ধ করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বাইরের থেকে অনেক ডিফারেন্স হলে হয় কি, এটা লিকেজ বেশি হয়, যেহেতু দামটা অনেক বেড়েছে অনেকেই বারে বারে নেওয়ার চেষ্টা করে, বাইরে বিক্রির একটা প্রবণতা থাকে। বুধবার থেকে নতুন দামে দেশব্যাপী 400 থেকে 450 ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে, চলবে আগামী 28 তারিখ পর্যন্ত। তবে প্রতি শুক্রবার বন্ধ থাকবে এই বিক্রি কার্যক্রম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে মোট $473 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। রপ্তানির এই পরিমাণ গত বছরের অক্টোবরের তুলনায় 60.37% বেশি। আজ এই তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সংস্থাটির পাঠানো পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে মোট $1,574.95 কোটি পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই আয়ের পরিমাণ বেড়েছে 22.62%। এমনকি এবারের এই আয় ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রাকেও। এর মধ্যে তৈরি পোশাক খাত থেকে এসেছে $1,262.12 কোটি। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনে হামলাকারী কায়সার আহমেদের পারিবারিক মালিকানাধীন সিলেটের ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পানসি ও পাঁচ ভাই রেস্টুরেন্টে রান্নার পচা উপকরণ পাওয়ায় $80,000 করে জরিমানা করা হয়। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। ভোজনবাড়ি রেস্টুরেন্টে পচা বাসি খাবার, নোংরা পরিবেশ, পচা মাংস, খাবার রাখার অপরিষ্কার স্থান, ডাস্টবিনের ময়লার স্থানে রাখা হয়েছে খাবার। রেস্টুরেন্টের লাইসেন্সের মেয়াদ 2019 সালে উত্তীর্ণ হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেস্টুরেন্টে সিলগালা করে দেন। মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রেস্টুরেন্টটিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়, করা হয় সিলগালা। সাময়িকভাবে এটা লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত বন্ধ করা হচ্ছে। এই প্রতিষ্ঠানের যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত যে মামলা রুজু করব। ভোজনবাড়ির মালিক সুজেল আহমেদ তালুকদার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়সর আহমেদের ভাগ্নে। এছাড়া কয়সর আহমেদের আপন ভাই কবির আহমেদের রেস্টুরেন্টটিতে শেয়ার রয়েছে। কয়সর আহমেদ যুক্তরাজ্য থেকে সরকার বিরোধী বিভিন্ন গুজব ও প্রচারণায় লিপ্ত এবং প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে আন্দোলনের উস্কানিদাতা। এর আগে 2018 সালে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনে হামলা করে অফিস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের ঘটনায় কয়সর আহমেদ জড়িত ছিলেন। সিলেটের বিভিন্ন রেস্টুরেন্ট ব্যবসা থেকে লন্ডনে সরকার বিরোধী ষড়যন্ত্র এবং প্রোপাগান্ডার অর্থ যোগান দেওয়া হয় বলে সংবাদ প্রকাশ করেছিল একটি জাতীয় দৈনিক। কয়সর আহমদের ভাই কবির আহমদ এই রেস্টুরেন্টের শেয়ার হোল্ডার হওয়ায় ভোজনবাড়ি থেকে যুক্তরাজ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অর্থ যোগান দেওয়া হতো বলে ধারণা করা হচ্ছে। এদিকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ মইনুল ইসলামের ভাই শাহ মাহমুদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এক ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য গতিশীল ও পাসপোর্ট যাত্রী সেবা বাড়াতে সপ্তাহের 7 দিন 24 ঘন্টা কার্যক্রম
সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দু দেশের সম্মতিক্রমে খুব দ্রুতই যৌথভাবে এ সেবা চালু হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন সেবা চালুর ফলে ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনি দুর্ভোগ কমবে যাত্রীদের। তবে এ সেবা বাস্তবায়ন করতে হলে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল বাড়ানোর দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপাতত এ সেবা পরীক্ষামূলক 3 মাস চলবে, পরে তা স্থায়ী হবে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রাখা হয় বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় বর্তমানে সপ্তাহে 6 দিন আমদানি রপ্তানির পাশাপাশি সকাল সন্ধ্যা পাসপোর্টধারী যাত্রীও যাতায়াত করছে এ পথে। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় গতি ফেরাতে পেট্রাপোল স্থল বন্দরে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে খুব শীঘ্রই এ সেবা চালু করবে দেশটি। নেতারা, এটা যদি চালু হয় ভারত বাংলাদেশের ভিতরে পাসপোর্ট যাত্রী সেবা মান বৃদ্ধি পাবে এবং যে ভোগান্তি ছিল সেটাও রোধ পাবে। ভারত সরকার কর্তৃক সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য ও পাসপোর্ট যাত্রীদের সেবার বিষয়টি তারা মৌখিকভাবে জানতে পারলেও এখনও দাপ্তরিক কোনো নির্দেশনা হাতে পাননি বলে জানান বেনাপোল স্থল বন্দরের কর্মকর্তা। বেনাপোল স্থল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের 24 ঘন্টা খোলা রাখার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, তবে এই বিষয়ে আমরা লিখিতভাবে কিছু জানতে পারি। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে প্রায় 40,000 কোটি টাকার আমদানি ও 8,000 কোটি টাকার রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। পাসপোর্ট যাত্রী যাতায়াত করে প্রায় 18 লাখ। আমদানি বাণিজ্য থেকে সরকারের 6,000 কোটি টাকা এবং পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রায় 100 কোটি টাকার রাজস্ব আসে। সমসংবাদ বেনাপোল। মানিকগঞ্জের পাটুরিয়ায় আমানত শাহ ফেরি উদ্ধারে চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে উদ্ধারকারী বার্জ ক্রেন। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া 5 নম্বর ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, এই যে আজকে কিন্তু 8 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এই যে ডুবে যাওয়া শাহ আমানত শাহ ফেরি কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে আজকে 2 দিন হয়ে গেছে যে বেসরকারি সংস্থা জেনুইন কোম্পানি প্রাইভেট কোম্পানি লিমিটেড সেটা কিন্তু তাদের কাজ শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু গতকালকে এবং তার আগের দিন এখানে ডুবুরি দল এসেছে এবং তারা কিন্তু কাজ করছে। আজকে যে কাজটি হবে সেটি হচ্ছে ছোলিং এবং কি ড্রেজিং এর কাজ। আসলে ফেরির ভিতরে ড্রেজিং আবার এটা কেমন কথা, এই প্রশ্নের উত্তরে কিন্তু যারা ডুবুরি দল রয়েছে তারা কিন্তু আমাকে জানিয়েছে যে এই যে ফেরিটা ডুবে গিয়েছে তার নিচে যে বালু রয়েছে এবং ভিতরে যে বালু রয়েছে তা কেটে বের করা হচ্ছে এবং কি নিচ দিয়ে একটি সুড়ঙ্গ বানানো হচ্ছে ড্রেজিং করে, যেখান থেকে পাইলিং বসানো হবে বা পাইপ বসানো হবে এবং কেবলগুলো ঢুকানো হবে, যে ওই কেবলের মাধ্যমে কিন্তু চট্টগ্রাম থেকে যে আজকে যেকোনো সময় অর্থাৎ 10টার পর বা 8টার পরে যদি উইং বাস বা যে বাস ক্যান আসবে সেই ক্যান দিয়ে কিন্তু এটা উত্তোলনের যে মূল কার্যক্রম তা কিন্তু পরিচালনা করা হবে। সেক্ষেত্রে এখানে যে পদ্ধতিতে উত্তোলনটা করা হবে সেটি হচ্ছে ব্যাকটার পদ্ধতি বলে আমাকে উদ্ধার যে অভিযানের যিনি প্রধান রয়েছেন ফজলুর রহমান যুব পরিচালক BIWT এর তিনি কে আমাকে নিশ্চিত করেছেন। সেই ক্ষেত্রে এখনো কিন্তু এই ঘাট এলাকাতে একটা হামজা এবং রোস্তমকে স্থাপন করা হয়েছে, কারণ তাদের ক্যান আসবে মাত্র 6টি। যদি আরও কোনো শক্তি প্রয়োজন হয় তখন তারা কিন্তু এই ফেরিটিকে তোলার জন্য আসলে তারা কাজ করবে, এর জন্যই রাখা হয়েছে। তবে BIWT, TA, TC এবং কি এখানে যারা উদ্ধারকারী বেসরকারি প্রতিষ্ঠানের ডুবুরি দল রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এই যে ফেরিটা উদ্ধার করা হবে সেই ফেরিটির তারাও কিন্তু কাজ শুরু করলেও মূল কাজটা করার জন্য আজকেও তারা যে কাজটি করবে সেটা কিন্তু সকাল 8টার পর থেকে তারা এই অভিযান কার্যক্রম পরিচালনা করবে এবং কি যে
ট্রেনগুলো রয়েছে সে চট্টগ্রাম থেকে পর্যায়ক্রমে আসছে, তা কিন্তু দুইটি প্রায় মানিকগঞ্জের নিকটবর্তী নৌপথে রয়েছে। যেহেতু এই নৌপথটিতে কোনো নাইট নেভিগেশন নেই, সেক্ষেত্রে রাত্রে কিন্তু আসতে বিলম্বিত হচ্ছে বলে আমাকে যে বেসরকারি সংস্থা জেনুইন কোম্পানির ব্যবস্থাপক পরিচালক যিনি স্বত্বাধিকারী তিনি আমাকে বদিউর রহমান তিনি আমাকে জানিয়েছে। তো অন্যদিকে এখানকার যে ব্যবস্থাপনা সেক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাপনা কতদিন লাগবে সে প্রশ্নের উত্তরে তারা বলছে 7 থেকে 8 দিন এটা তুলতে পারে, তার 3 দিন কিন্তু অতিবাহিত হয়ে গেছে। যদি বলি এখনো কিন্তু এই পাটুরা 5 নম্বর ঘাট দুর্ঘটনা কবল হওয়ার কারণে বন্ধ রয়েছে, বন্ধ থাকার কারণে ঘাট এলাকাতে কিন্তু প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে এবং কি আজও কিন্তু কিছুটা যানজট রয়েছে, সেটা 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত রয়েছে। তবে ঘাট কর্তৃপক্ষ কিন্তু অগ্রাধিকার দিচ্ছে যে পণ্যবাহী যে পরিবহন গুলো রয়েছে, পণ্যবাহী যে ট্রাক যেটা জরুরি পরিবহন করে থাকে তাদের অগ্রাধিকার দেওয়া সবচেয়ে বেশি জমে যাচ্ছে, অন্যান্য যে ট্রাক রয়েছে সেই ট্রাক গুলো জমে যাচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু যদি বলি 5 শতাধিক ছোট বড় ট্রাক এই শুধু পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছে। সেক্ষেত্রে যদি দুই ঘাটের মিলিয়ে বলি সেটা হচ্ছে কমপক্ষে 10 শতাধিক যানবাহন এই পাটুরিয়া দুলগেন রোড পার অপেক্ষায় রয়েছে। কিছু আসলে পরিবহনও রয়েছে যা কিন্তু এখন এই ঘাট এলাকাতে রয়েছে। পাটুরিয়া দৌলতিয়া নোটে মোট 18টি ফেরির মধ্যে এই মুহূর্তে 16টি ফেরি চলাচল করছে এবং ঘাটও সংকট রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। শ্রেয়া, পাটুরিয়া ঘাট থেকে ফেরি উদ্ধারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। জামালপুরে ইউপি নির্বাচনের সহিংসতায় অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় অন্তত 10টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম সোহেলের আনারস প্রতীকের পক্ষে প্রচার মিছিল বের করে তার সমর্থকরা। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকরা একটি মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। এ সময় বাজারের 8 থেকে 10 দোকান ভাঙচুর করে লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে চাঁদা আদায় করা চক্রের 2 নারী সদস্য সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন কমিশনার আবুল কালাম সিদ্দিক। এ সময় তিনি জানান, সহজ সরল ব্যক্তিদের নানা প্রলোভনে বাসা বাড়িতে গিয়ে নারীদের সঙ্গে অশ্লীল ছবি তুলে মুক্তিপণ ও চাঁদা আদায় করে আসছে একটি চক্র। সম্প্রতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন লেন্স কর্পোরালকে ফাঁদে ফেললে তিনি থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চক্রের 4 জন সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ছবি তোলার পরে তাকে বলছে যে তুমি যদি ফার্দার যদি আরও 5 লাখ টাকা না দাও এই তাহলে আমরা কিন্তু আপনার এই ছবি কিন্তু ফেসবুকে বা আপনাদের আত্মীয় স্বজনকে আমরা ছড়িয়ে দেব। সে আমাদের ডিবির কাছে আসছে, তখন বিস্তারিত তার কাছ থেকে শোনার পরে আমরা বিভিন্ন ট্র্যাপে ফেলে 4 জনকে গ্রেপ্তার করেছি। রাজশাহীতে প্রভাবশালীর হামলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী একটি পরিবারের ঘর বাড়ি ভাঙচুর ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে নগরের সাহেব বাজার 0 পয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ। এ সময় বক্তারা অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 19 অক্টোবর তানোর উপজেলার মালশিয়া গ্রামে দেবেন মুর্মুর বাড়িতে হামিদুর নামে স্থানীয় এক ভূমিদস্যু হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। ছেলে শিশুটি সুস্থ রয়েছে। নবজাতকের মা বাবার পরিচয় জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকাল 6টার দিকে টয়লেটে গিয়ে নবজাতককে দেখতে পান এক নার্স। উদ্ধার করে নবজাতক ওয়ার্ডের NICU রাখা হয়। নবজাতকটির জন্মগত কোনো ত্রুটি নেই, শারীরিকভাবে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বিশ্বজুড়ে পালন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান
অল সোলস ডে। মৃত স্বজনদের স্মরণে প্রতিটি গির্জায় প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি প্রার্থনা করা হয়। চট্টগ্রামের পাথরঘাটার রানী জপমালা গির্জায় সম্পন্ন হলো দেশের সবচেয়ে বড় আয়োজন। শাখা চট্টগ্রামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবেমাত্র সন্ধ্যা গড়িয়েছে, তার আগেই মোমবাতির আলোতে উজ্জ্বল হয়ে ওঠে পুরো গির্জা। মৃত স্বজনদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সবাই। আরেকদিকে চলছে মৃত আত্মার সদ্গতি কামনা করে বিশেষ প্রার্থনা। স্বর্গে যেখান থেকে আমরা এসেছি সেখানেই যেন আবার তারা গিয়ে ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারে, সেজন্য তাদের আত্মার বন্ধনমুক্ত হওয়ার জন্য আমরা আজকে বিশেষ প্রার্থনা করেছি এখানে। বছরের 2রা নভেম্বর বিশ্বজুড়ে অল সোলস ডে নামে দিনটি পালন করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। চট্টগ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা তুলনামূলক বেশি হয়। এই দিনটি এখানে ব্যাপক আয়োজনের মধ্যে সম্পন্ন হয়। দেশের দূর দূরান্ত থেকে স্বজনরা আসেন নগরীর রানী জপমালা গির্জায়। পুরো বিশ্বে আমাদের যত আত্মীয় স্বজন মারা যায় তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি। দাদু, আমার জ্ঞানী, তারপরে আমার জেঠু এবং আরও অনেক রিলেটিভস আছে, ওদের জন্য অনেক প্রার্থনা করেছি। তাদের আত্মার শান্তি কামনা করে তাদের জন্য প্রার্থনা করছি। যারা মারা গেছেন আমাদের আত্মীয় স্বজন, তাদের সবার জন্য প্রার্থনা করলাম। এবারের আয়োজনে করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে বিশেষ প্রার্থনা করা হয়, আর এতে অন্তত 5,000 খ্রিস্টান ধর্মাবলম্বী নারী পুরুষ অংশ নেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জে কীটনাশক আর রাসায়নিক সার ছাড়াই আবাদ হচ্ছে বিভিন্ন জাতের সবজি। দূর দূরান্তের ক্রেতারা চলে আসেন বিষমুক্ত এসব সবজি কিনতে। ছুটির দিনগুলোতে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন কৃষকের বাজার বসে এসব সবজির পসরা। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। হেমন্তের শিশির ভেজা ভোরে বিস্তীর্ণ মাঠে শীতের আগাম সবজি তুলতে ব্যস্ত কৃষক। সবুজ পাতার মাঝে সোনালী ফুল দেখে কৃষকের মুখে হাসি। কপি ছাড়াও বিষমুক্ত লাউ, পুঁই শাক ও লাল শাক সহ শীতের নানা রকম সবজি বাজারজাত করেন তারা। সবজি উৎপাদনে ব্যবহার করা হয় জৈব সার, এছাড়া কীটনাশকের পরিবর্তে নেওয়া হয় জৈব বালাইনাশক কৌশল। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী পুকুরপাড় গ্রাম জুড়ে নিরাপদ এই সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বিষমুক্ত আমরা সবজি কপি ফুলকপি চাষ করছি, অনেক লাভবান হচ্ছি। আবর্জনা পচা ঠসা এগুলি দিয়ে আমরা নিজেরা সার তৈরি করে দিই, এই পাতারাও কাজে লাগে, এই পাতারা ফিরে আবার আমরা সার বানাই। বিষমুক্ত দেখা আমরা নারায়ণগঞ্জে আসি প্রতিদিন এটা নেওয়ার জন্য। রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার না করায় উৎপাদন খরচ কমেছে প্রায় 25%। এছাড়া বিষমুক্ত সবজির চাহিদাও বেশি। এই যে কীটনাশকগুলো ব্যবহার করে না, এতে এরা আর্থিকভাবেও লাভবান হয়। যদি তারা জানতে পারে ক্রেতা যে এখানে নিরাপদ সবজি পাওয়া যায়, অবশ্যই তারা একটু বেশি মূল্য হলেও সেটা সংগ্রহ করবে। প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনে কৃষি বিভাগের বিশেষ পরিবহনে এখানকার 2 টন সবজি যায় রাজধানীর সংসদ ভবন সংলগ্ন কৃষকের বাজারে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 4,200 হেক্টর জমিতে এমন শীতের আগাম সবজি আবাদ হচ্ছে। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। হোস্টেল ফি কমানো এবং সেবা বৃদ্ধি সহ 11 দফা দাবিতে মিছিল করেছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকালে কলেজের বিভিন্ন হোস্টেলের আবাসিক শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে মিছিল করেন। পরে হোস্টেল ফি কমানো সহ সেবা কার্যক্রম বৃদ্ধির দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় কলেজের অধ্যক্ষ ডক্টর গোলাম কিবরিয়ার কাছে। এ সময় শিক্ষার্থীরা জানান, করোনাকালীন পরিস্থিতিতে হঠাৎ করে হোস্টেল ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ, যা শিক্ষার্থীদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সাথে বৈঠক করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন কলেজের অধ্যক্ষ। হোস্টেল কর্তৃপক্ষ এবং কলেজ প্রশাসনের আজকে যে অনিয়মতান্ত্রিকতা এবং যে আমাদের ছাত্রদের কথা বিবেচনা না রেখে অতিরিক্ত যে ফি মানে বৃদ্ধি করা, এর বিরুদ্ধে আজকে আমরা কর্মসূচি ঘোষণা নিয়েছি। স্যারদেরকে 72 ঘন্টা টান দেবো, যদি 72 ঘন্টার মধ্যে আমাদের যে দাবিগুলো যদি মানা না হয় কলেজের সবকিছু প্রশাসনিক ভবন অফিসগুলো সব কার্যক্রম বন্ধ করে দেবো। ভোলায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এই মানববন্ধনের আয়োজন করে ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি। এ সময় বক্তারা বলেন, শাহবাজপুর কূপের গ্যাস দিয়ে
জেলা সদরে কিছু কলকারখানা স্থাপন করা হয়েছে। এছাড়া পৌর এলাকার প্রায় 2400 গ্রাহকের ঘরে গৃহস্থালির জ্বালানির জন্য সংযোগ দেওয়া হলেও অপেক্ষায় আছে আরও 4000 গ্রাহক। তাই তারা পরিবেশ রক্ষা, বন উজাড় ও জ্বালানি হিসাবে কাঠ পোড়ানো বন্ধ করতে গৃহস্থালির কাজের জন্য গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানান। কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে ইজি বাইক ছিনতাইকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া 3টি ইজি বাইক উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, তথ্যের ভিত্তিতে গতরাতে নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে শাহিন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে 3টি ইজি বাইক উদ্ধার সহ চক্রের আরেক সদস্য মোসলেক ও বিপ্লবকে গ্রেফতার করা হয়। গত 22 সেপ্টেম্বর রাতে পানাউল্লার চর থেকে যাত্রী নিয়ে বাঁশগাড়ি যাচ্ছিলেন ইজি বাইক চালক সুমন। পথে শিবপুরের পুলতাকান্দা এলাকা পৌঁছালে আগে থেকে অবস্থান নেয়া কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে চালক ও যাত্রীকে মারধর করে ইজি বাইক নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় পরদিন ভৈরব থানায় একটি মামলা হলে অভিযানে নামে পুলিশ। আমরা আসামিকে বিজ্ঞাতাতে প্রেরণ করেছি, আমাদের বিষয়ে তদন্ত চলমান, বাকিটা আমরা উদ্ধার করতে পারবো বলে আশা করি। উল্লেখ্য যে এই মামলায় এই অটোরিক্সা ছাড়া আর একটি মোবাইলে 1200 টাকা ছিনতাই ঘটনা হয়েছিল। সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। গতকাল বিকেলে শহরের ভাদুঘর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সোমবার রাতের ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটিতে বিবাহিত, মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন দল থেকে আসা ছাত্র নামধারীরা স্থান পেয়েছে। এজন্য তারা ক্ষোভ প্রকাশ করে নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার দাবি জানান। নগর হাটে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান, হাটগুলোতে বেড়েছে সরবরাহ। সপ্তাহের ব্যবধানে হাটে মন প্রতি 50 থেকে 60 টাকা বেড়েছে দর। ধানের দরদাম জানাতে নওগাঁর মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার এমআর রকি, চলে যাচ্ছি তার কাছে। রকি, ইতিমধ্যে কিন্তু আগাম যেসব ধান আমনের হাটগুলোতে নিয়ে আসছেন চাষিরা, এবং এসব ধানের কিন্তু সরবরাহ যত বাড়ছে দরের জায়গাটাও গেল। সপ্তাহের ব্যবধান আমরা লক্ষ্য করছিলাম অনেকটাই বেড়েছে, বিশেষ করে আমন ধান যেসব নতুন জাতের এই ধানগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে 900 থেকে 950 বা প্রকার ভেদে 980 টাকা পর্যন্ত প্রতি মনে বিক্রি হচ্ছে। তো প্রথম পর্যায়ে দরের জায়গাটা কিন্তু ভালো পাচ্ছে বলতে কৃষকরা, বিগত মৌসুমের যে অনেকটাই 100 থেকে 150 টাকা দর অনেকটা বেশি পাচ্ছে প্রতি মনে। তো চাষিদের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে এই মৌসুমে কিন্তু প্রথম পর্যায়ে যেসব ধান এটা ভেজা ধান থাকে, এরকম একটি দর কিন্তু তারা অনেক আশা করছিল বিগত দিনগুলোর চেয়ে। চাষিদের মুখ থেকে আমরা কিন্তু বরাবরই পেয়ে থাকি, কারণ সরবরাহ যখন বেড়ে যায় হঠাৎ করে কিন্তু দরের জায়গাটা আবার ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে কমিয়ে দেয় এমন অভিযোগ কিন্তু বরাবরই চাষিদের মুখ থেকে আমরা পেয়ে থাকি। তবে এই হাটগুলোতে কিন্তু 5 থেকে 7 হাজার মন ধান বেচে কিনা হয়ে থাকে। চাষিরা তারা মাঠ থেকে ধান কিনে তুলে নিয়ে এসে এসব হাটে বিক্রি করে থাকেন। তবে জেলায় এখন পর্যন্ত যেসব ধান উঠছে এই ধানগুলো কিন্তু বিশেষ করে সর্ণা পাঁচ, ইরি বুড়ো, আঠাশ, এই জাতীয় মোটা ধান, এই ধানগুলোই কিন্তু এখন প্রথম পর্যায়ে উঠছে। তবে আগামী সপ্তাহ এক দেড় সপ্তাহের পর থেকে কিন্তু বিপুল পরিমাণে এই ধান আরো ব্যাপক পরিসরে হাটগুলোতে আসতে থাকবে, এবং তখন যেন কাঙ্ক্ষিত এরকম দর পায় এমন প্রত্যাশা কিন্তু চাষিদের মুখ থেকে বরাবরই দাবি জানিয়ে আসছে। তবে জেলা খাদ্য বিভাগ বা জেলা এবছর 27 টাকা কেজিতে ধান কেনার যে ঘোষণা দিয়েছে, 1080 টাকা মন সরকার পর্যায়ে ধান কিনবে। তবে হাটগুলো কিন্তু এখনই যে এটা আমরা লক্ষ্য করছি প্রতি মন বিক্রি হচ্ছে 980 বা 1000 টাকা মনে, এইরকম পর্যায়ে কিন্তু সংগ্রহের ক্ষেত্রে বিগত মৌসুমে ধান কিন্তু জেলা খাদ্য বিভাগে যে সংগ্রহ টার্গেট বেঁধে দিয়েছিল সেটা কিন্তু পূরণ করতে পারে নাই, কারণ হাটগুলোতে বেশি দর পেলে কিন্তু সরকারের ঘরে ধান দেওয়ার ক্ষেত্রে কৃষকের আগ্রহটা অনেকটাই কম থাকে। এবছরও কিন্তু এরকম একটি
বাজার ব্যবস্থার কারণে কিন্তু কাঙ্ক্ষিত যে সরকারের সংগ্রহ লক্ষ্যমাত্রা তা কতটুকু পূরণ হবে এটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। তবে এসব হাটে ভোর সকালে কিন্তু ধান কেনাবেচার জন্য চাষিরা নিয়ে আসেন, ফজরের পরপরই কিন্তু এই ধানগুলো নিয়ে আসার কারণে দেখা যায় যে প্রান্তিক যারা চাষি বিপুল পরিমাণ সরবরাহ হলেও কিন্তু সরকারের যেসব নজরদারি দপ্তর রয়েছে, সরকারি যেসব এসব দেখভাল করার জন্য দপ্তর রয়েছে, তাদের কিন্তু এই হাটগুলোতে একেবারেই দেখা যায় না। ফলে চাষিরা যে বিষয়টি বলেন যে অনেক সময় ব্যবসায়ীরা বাজার তাদের নিয়ন্ত্রণে রাখার কারণে কিন্তু কাঙ্ক্ষিত দরের জায়গাটা হঠাৎ করে কিন্তু নামিয়ে দেন এবং প্রতি মনে কিন্তু 50 বা 100 টাকা কম পাওয়ার কারণে তারা কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়েন। এক্ষেত্রে কৃষকরা যে বিষয়টিকে সবসময় বলার চেষ্টা করেন যে প্রকৃত পক্ষে একটা টেকসই বাজার নিশ্চিত করা হলে তাদের যে উৎপাদন খরচ বা তাদের যে ফসল উৎপাদনের সাথে সম্পর্ক সেই সম্পর্কের জায়গাটা কিন্তু মুনাফার জায়গাটা ব্যবসায়ীর ঘর থেকে কিন্তু কৃষকের ঘরে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। এরকম একটি বাজারকে নিশ্চিত করার জন্য কিন্তু সবসময় তাদের মুখ থেকে দাবি জানিয়ে আসছেন। তবে জেলা খাদ্য বিভাগ এবার আশা করছে শেষ পর্যন্ত কিন্তু যেসব ধানের আগাম যেসব ধান উঠছে পরবর্তী পর্যায়ে যেসব ধান আসবে এই ধানগুলো কিন্তু আরো ভালো একটি বাজার ব্যবস্থা নিশ্চিত হবে এমন প্রত্যাশা কিন্তু ব্যবসায়ী যেসব ধানের আগাম যেসব ধান উঠছে পরবর্তী পর্যায়ে যেসব ধান আসবে এই ধানগুলো কিন্তু আরো নগর মহাদেবপুর হাট থেকে ধানের দরদামের খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। আবহাওয়া পরিবর্তনের কারণে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এখন ইলিশের আকাল। এই অবস্থায় জাটকা সংরক্ষণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মৎস্য বিজ্ঞানীরা, আর এ ব্যাপারে সরকারের অবস্থানকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। দেশে 6টি অভয়াশ্রমে টানা এক মাস ডিমওয়ালা মা ইলিশের ওপর গবেষণা চালিয়েছেন মৎস্যবিজ্ঞানীরা। বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে দক্ষিণের উপকূলসহ চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এই গবেষণায় যোগ দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এতে ইলিশের প্রজনন ক্ষমতা, মা ইলিশের ডিম ছাড়ার পরিমাণ এবং তাদের জীবনচক্র নিয়ে গবেষণা করেন তারা। কারণ আশ্বিনের ভরা পূর্ণিমায় সাগরের নোনা পানি ছেড়ে নদীর মিঠা পানিতে দুই ধাপে ডিম ছেড়েছে মা ইলিশ, এখন সেই ডিম জাটকায় পরিণত হয়েছে। এই দুই সময়েই যে পরিমাণে জাটকা হয় এটাই সারা বছর বড় হয়, সাগরে ফিরে যায়, আবার সাগরে 65 দিন তাদের নিরাপত্তা দেওয়া হয়। তো এই যে যে তাদের জীবনচক্র চলে এই সময়ে তাদের নিয়মকানুন মানা, অর্থাৎ 1 মার্চ থেকে 30 এপ্রিল অভয়াশ্রমগুলোতে তাদের নিরাপত্তা দেওয়া, সাগরে ফিরে গেল 20 মে থেকে 23 জুলাই 2 মাস 5 দিন তাদেরকে নিরাপত্তা দেওয়া। মৌসুমের এই সময় ইলিশের আকালে মৎস্য ব্যবসায়ী এবং জেলেদের আর্থিক ক্ষতি হলেও জাটকা রক্ষায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। আর নদীতে জাটকা রক্ষায় নানা উদ্যোগের কথা জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা। জেলেরা ওরকম মাছ পায় না, কোনো রকম চলে, আমাদের ব্যবসা অত ভালো না। আমরাও চাই জাটকাটা রক্ষা হোক, যাতে বড় হয়, বড় হইলে যাতে মানুষ দৈরা খাইতে পারে। মাইকিং সহযোগে বিভিন্ন জেলে পল্লীতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। জেলে ভাইদের উদ্দেশ্যে আমাদের বলতে চাই আমাদের এই কার্যক্রমকে সফলতা দান করার জন্য তাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি এবং তারা এই দায়িত্ব নিয়ে কাজ করে জাটকা সম্পর্ক রক্ষা করে নিজেদের এবং দেশের মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত জাটকা রক্ষায় নানা কর্মসূচি থাকলেও মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। সময় সংবাদ, চাঁদপুর। কুয়াশা তীব্র হচ্ছে, সূর্যের প্রখরতা কমছে, শীত নামতে শুরু করেছে হিমালয়ের কোল ঘেঁষা উত্তরের জনপদে। ষড়ঋতুর নিয়ম মেনে আসা এই শীত অনেকের কাছে আনন্দ উদযাপনের, আবার গরিব মানুষের জীবনে এই শীত নেমে আসে নিদারুণ কষ্ট হয়ে। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। আকাশ ভেঙে ঝরা কুয়াশা দুর্বাত হয়েছে উত্তরে, আলো দিয়ে প্রভাতের ঘুম ভাঙা সূর্যকে ঝলমলিয়ে ভেঙচি কাটছে ধানের ডগায়, ফুলের পাতায় জমাট বাঁধা শিশির বিন্দু। হিমালয়ের কোল ঘেঁষা এই জনপদ তাই একটু আগে ভাগেই মাঠে প্রান্তরে প্রকৃতিতে বাড়ছে শীতের অনুভূতি। তাপমাত্রা কমছে, হিমেল হাওয়ায় দুলছে শুকনো পাতা, বাড়ছে শীতল শিহরণ। নবান্ন উৎসব সামনে শুরু হবে, এটা আমাদের বাঙালির ঐতিহ্য একটা, সেক্ষেত্রে ভালোই লাগতেছে। শীতের সময় তো শীত ভালোই লাগে, এখন হালকা শীত আছে। 12টার পর থেকে কুয়াশা হয়, তারপরে একটু ঠান্ডা হয়, ঠান্ডা পড়ে, সকাল দিকে বেশ ঠান্ডা আছে, সন্ধ্যার পর থেকেই কুয়াশা শুরু হয়। অগ্রহায়ণের ভরা ক্ষেতের ওপর কুয়াশার আস্তরণ জানান দেয় শীতের
আগমনী বার্তা। আসছে শীতে অনেকের মনে নতুন ধান তুলে নবান্ন আর শীতকে উদযাপনের আনন্দ, আর কিছু মানুষের কাছে এই শীত নানা শঙ্কারও। দোকানপাট সকাল সকাল বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুকি, বাজার খারাপ, এই ঠান্ডায় সর্দি কাশি জ্বর এই সমস্ত দেখা যাচ্ছে আর কি। আবহাওয়া অফিস বলছে এখন সর্বনিম্ন 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা, সপ্তাহান্তে নামতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা ফল করবে, অর্থাৎ এখন 18 ডিগ্রি সেলসিয়াস আছে উত্তর রংপুর বিভাগে, সেটা হয়তো বা 15 দিকে নেমে আসার সম্ভাবনাটা আছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের জেলাগুলো। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নাটোরের বাজারে শীতকালীন সবজি প্রতি কেজি 2-5 টাকা কমলেও নিম্ন আয়ের মানুষের লাগামের বাইরে রয়েছে। সবজির চড়া দামে কৃষকরা লাভবান হলেও দিশেহারা নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর শহরের স্টেশন বাজারে রয়েছেন সহকর্মী আল মামুন। চলে যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ স্যার। যে বিষয়টি বলছিলেন পাইকারি বাজারে, কিন্তু গত সপ্তাহ থেকে চলতি সপ্তাহে 2-3 টাকা কমে আসলো, সেই প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়েনি। এবং উচ্চ দামের কারণে কিন্তু সাধারণ ক্রেতা এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের মধ্যে এক ধরনের বড় ধরনের হতাশা দেখা দিয়েছে। আজকে যেটি আমরা বলতে পারি, পাইকারি বাজারে ফুলকপি 50 টাকা, বাঁধাকপি 35 টাকা, সিম 120 টাকা, মূলা 30 টাকা, বেগুন 35-40 টাকা, বরবটি 40-45 টাকা, টমেটো 110-115 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া যেটি বিষয় আমরা বলতে পারি, সবচেয়ে দাম কিন্তু কমে এসেছে সবজি বাজারের পেঁপের দাম। পেঁপের দাম 6-8 টাকা কেজির মধ্যে বিক্রি হতে সকাল থেকে দেখছি। এছাড়া ধনে পাতা যেটি রয়েছে সেটি 80-85 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই স্টেশন বাজারটি যেটি আমরা রয়েছি বাজারটি, এটি নাটোর শহরের মধ্যে সর্ববৃহত্তম পাইকারি সবজির বাজার, এবং এখান থেকে নাটোর শহরের 3টি খুচরা পর্যায়ে বাজারে সবজি বিক্রি হয়ে থাকে। এখানকার পাইকারি ক্রেতারা সকাল থেকে সবজি কেনার পর বিভিন্ন খুচরা পর্যায়ে যে বিক্রি করে সেই বাজারগুলোতে কোনো ধরনের প্রভাব পড়েনি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি বিষয় যেটি বলতে, গত বছরের তুলনায় চলতি বছরের এই সময় তুলনামূলকভাবে প্রতি সব ধরনের সবজিতে 15-20 টাকা কেজিতে অতিরিক্ত বিক্রি হচ্ছে। এই কারণে একটি বিষয়, কৃষকদের অতিরিক্ত লাভ হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষরা। কৃষি বিভাগ গত বছর দাম কম থাকার কারণে 94,230 হেক্টর সবজি উৎপাদন হলেও নাটোর জেলায় 5,500 হেক্টর জমিতে সবজি উৎপাদন হলো। গত বছর দাম কম থাকার কারণে কৃষি বিভাগ এবার লক্ষ্যমাত্রা কিন্তু কম নির্ধারণ করেছে। কৃষি বিভাগ যেটি বলছে যে 250 হেক্টর সেই সবজির কম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও 2,590 হেক্টর সবজি কিন্তু ইতিমধ্যে রোপণ হয়ে গেছে। আর একটি বিষয় যেটি আমরা বলতে পারি, যে এবার দামের কারণে যে গত বছর প্রায় 95,000 হেক্টর সবজি উৎপাদন হলেও কৃষি বিভাগ যেটি বলছে তাদের লক্ষ্যমাত্রার অতিক্রম পার হবে, এবং আগ্রহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে কৃষকদের মধ্যে সবজি চাষে, সেটি 6,000 হেক্টর কাছাকাছি হতে পারে বলে স্থানীয় কৃষি বিভাগ যেটি জানিয়েছে। তবে আরেকটি বিষয় যেটি বলতে পারি আমরা, এবার কিন্তু সবজির উৎপাদন যে গত বছরের তুলনা সেটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বিষয় যে চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকা এবং উৎপাদন ভালো হওয়ায় অতিরিক্ত দামের কারণে কৃষকদের ভালো লাভ হওয়ার কারণে সেটি কিন্তু কৃষকরা যেটি বলছে যে তারা কিন্তু এবার অতীতে বা তার আগে যে লোকসান ছিল সেই লোকসান গুলা কাটিয়ে উঠে তারা কিন্তু যে উৎপাদন করছে। পাশাপাশি যেটি কৃষকরা যেটি বলছে, তারা বাজার মনিটরের ব্যবস্থার দাবি জানান যে আর কিছুদিন পর অতিরিক্ত সরবরাহ শুরু হলে দাম কমে আসলে তারা কিন্তু বড় ধরনের হতাশার মধ্যে পড়বে, কৃষকরা তাই বাজার মনিটরের দাবি জানিয়েছে। এই ছিল আমার কাছে স্টেশন বাজারের সবচেয়ে সর্বশেষ। নাটোরের স্টেশন বাজার থেকে শীতকালীন সবজির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন।
খাগড়াছড়িতে অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা। জরাজীর্ণ অবস্থায় ঝুঁকি নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। এতে দুর্ভোগের শিক্ষক শিক্ষার্থীরা। দুশ্চিন্তায় দিন কাটানো অভিভাবকরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ি সদরের লক্ষ্মীমুড়া প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্লাস্টার খসে পড়া জরাজীর্ণ স্কুল ঘর, এতেই বেঞ্চ পেতে চলছে পাঠদান। চলতি বছরের 31 আগস্ট বিদ্যালয়টিকে জরাজীর্ণ ঘোষণা করে সদর উপজেলা শিক্ষা অফিস। কিন্তু বিকল্প শ্রেণীকক্ষ না থাকায় এবং শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার আশঙ্কায় ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে ঝুঁকি নিয়ে চালিয়ে যাওয়া হচ্ছে শিক্ষা কার্যক্রম। সরকার কাছে খুব তাড়াতাড়ি আমাদের এই যে বেঞ্চ এবং নতুন ভবনটা আমরা জরুরিভাবে অনুরোধ করছি। শুধুমাত্র লক্ষ্মীমুড়া প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, খাগড়াছড়ি সদরের আরও 7টি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাও বেহাল। 1.5 বছর বন্ধের পর বিদ্যালয় খোলায় শ্রেণীকক্ষে কার্যক্রম চালাতে দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের, পাশাপাশি দুশ্চিন্তায় অভিভাবকরা। ছেলেমেয়েরা এখন কোথায় বসে পড়ালেখা করব? চেয়ার নাই, বেঞ্চ নাই, টেবিল নাই, এই সকল জরাজীর্ণ অবস্থা। বৃষ্টির পানি ঢুকে আর হচ্ছে ওয়ালগুলি খুশু খুশু পড়ে যাচ্ছে। 3টা রুম বা 4টা রুম যদি আমাদের ঠিক প্রয়োজন মতো থাকতো, না একটা বেঞ্চের মধ্যে আমরা বসাই আমরা ক্লাস করতে পারতাম। সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে সাহায্য চাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন ভবন নির্মাণের জন্য আমরা অনেক সময় প্রস্তাব পাঠাচ্ছি, কিন্তু এখনো আসছে না। জেলায় 595টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এর মধ্যে 50টির বেশির অবস্থা জরাজীর্ণ। সময় সংবাদ, খাগড়াছড়ি। শেরপুর সীমান্তের সড়কের ওপর দিয়েই ঘুরে বেড়াচ্ছে ভারতীয় বন্য হাতি। খাবার না পেয়ে সীমান্তের ওপারে থেকে লোকালয়ে চলে আসে হাতির দল। বন বিভাগ বলছে জোরদার করা হয়েছে মনিটরিং ব্যবস্থা। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। দেখে মনে হতে পারে গহীন কোনো অরণ্যে হাতিদের এমন স্বাচ্ছন্দ্য বিচরণ, কিন্তু না, এটি শেরপুরের শ্রীবর্দি, ঝিনাইগাদি ও নালিতাবাড়ি উপজেলার সীমান্ত ঘেঁষা একটি আঞ্চলিক সড়ক। দিনে দুপুরে মানুষ চলাচলের রাস্তা দখল করে রাখছে অর্ধশতাধিক হাতির একটি দল। এই 3 উপজেলার 25 কিলোমিটার পাহাড়ি অঞ্চলে এখন নিয়মিত বিচরণ করছে এই বন্য হাতির দল। হাতি আমাদের ধানের খেতে নামে, মানে ধান খেয়ে ফেলছে। রাত্রে বেলা কম মারে, কিন্তু দিনের বেলা যখন দেখতে যায় তখন মানুষকে আঘাত করে। সীমান্তের এই পাহাড়ি এলাকায় 30 বছর ধরেই চলছে হাতি ও মানুষের এই যুদ্ধ। অস্তিত্ব সংকটে থাকা এই প্রাণীকে বিরক্ত না করে রক্ষা করা গেলে বিশাল বনভূমি প্রাকৃতিকভাবেই রক্ষা পাবে বলে মনে করেন পরিবেশবিদরা। হাতি কিন্তু বাইরে এসে জনবসতিতে এসে হামলা করছে না। হাতির আবাসস্থল যদি রক্ষা করা যায়, হাতি আমাদের এই বনভূমিকে রক্ষা করবে। হাতির আবাসস্থল দখল করে মানুষের বিচরণের ফলে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। মানে বন থাকুক বা না থাকুক, এই জায়গাগুলো সম্পূর্ণরূপে মানুষের যে কার্যক্রম, মানুষের বসতি, মানুষের চাষাবাদ, এই কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এখন পর্যন্ত বন্য হাতির আক্রমণে মানুষ মারা গেছে 23 জন। সময় সংবাদ, শেরপুর। আয়ারল্যান্ডে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের হার। এতে ICU ভর্তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। কয়েক সপ্তাহ আগেও করোনায় একদিনে গড়ে আক্রান্তের হার 1000-এর বেশি ছিল না আয়ারল্যান্ডে, এখন প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অন্তত 2500। এতে করে ICU বাড়ছে রোগীর চাপ। 5 থেকে 12 বছরের শিশুরাও আক্রান্ত হচ্ছে করোনায়। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের পাশাপাশি আতঙ্ক বাংলাদেশিদের মাঝেও। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে করোনার রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সেজন্য সবসময় বাচ্চাদেরকে স্কুলে দিতে, নিজেরা কাজে কর্মে যেতে অনেকটা আতঙ্কিত থাকা লাগে। প্রতিনিয়তই এখন বাড়তেছে করোনা আক্রান্ত। আমার কাছে মনে হয়েছে যে কারণটা হলো আমাদের সুরক্ষা আমরা আগের মতো যতটুকু দিতে চাইতাম বা দিতে পারতাম নিজেকে বা অপরকে, আমরা ততটা এখন আর আগের মতো ততটা সিরিয়াস নই। এদিকে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের মাঝে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এবার চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন অ্যাপ বন্ধ করতে যাচ্ছে ফেসবুক। কর্পোরেট নাম পরিবর্তনের 1 সপ্তাহের মধ্যে এই নতুন চমক নিয়ে হাজির জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন অ্যাপ, যার সাহায্যে ছবি ও ভিডিওর মাধ্যমে ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে শনাক্ত করা হতো। এই অ্যাপটি এবার বন্ধ করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক মাধ্যমটি। ফেসবুকের কর্পোরেট নাম পরিবর্তন হয়েছে সপ্তাহখানেক আগেই। টেক জায়ান্টটিকে নিয়ে চলমান নানা সমালোচনার মধ্যেই এ ঘোষণা দিল ফেসবুক। আগামী মাসের মধ্যে সারা বিশ্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র। চেহারা শনাক্তকরণের এই প্রযুক্তি বিভিন্ন হাসপাতাল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে নিরাপত্তার স্বার্থে জনপ্রিয়তার তুঙ্গে ছিল, কারণ এর মাধ্যমে অনুপ্রবেশকারীর ওপর খুব সহজেই নজরদারি করা যেত। ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগ জানায়, চেহারা শনাক্তকরণ প্রক্রিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য একটি সুস্পষ্ট নীতিমালার প্রক্রিয়া চলছে। চলমান অনিশ্চয়তার মধ্যে চেহারা শনাক্তকরণের ব্যবহার সীমিত করাকেই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ। গেল কয়েক মাস ধরেই ব্যবহারকারীদের নিরাপত্তা ও ব্যাপক অপব্যবহারের বিষয় নিয়ে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এবং আইন প্রণেতাদের কঠোর সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ হয়েছে 5 দিন ব্যাপী প্রাণের বইমেলা। মেলার শেষ দিনে সেরা প্রকাশনের পুরস্কার পেয়েছে বাংলাদেশের অনন্যা। এর আগে মুক্তধারা JFB সাহিত্য পুরস্কারে ভূষিত হন পশ্চিমবঙ্গের বরেণ্য লেখক সমরেশ মজুমদার। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। সপ্তাহের প্রথম কর্মদিবস, তাও আবার মেলার শেষ দিন, তাই হয়তো বইমেলা প্রাঙ্গণে বিদায়ের সুর। এদিন মেলায় পাঠক ও দর্শনার্থীর সংখ্যা ছিল অন্য দিনগুলোর তুলনায় কিছুটা কম। করোনা মহামারীর পর এবার সীমিত আকারে আয়োজন হলেও বইমেলাকে ঘিরে লেখক, পাঠক, প্রকাশক সবাই ছিলেন উচ্ছ্বসিত। আমরা যারা দেশ ছেড়ে প্রবাসে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে আছি, এই বিচ্ছিন্নতার বেদনা দূর হবে এই ধরনের মেলা। বাংলাদেশের একটা বইমেলাতে এর মাঝখানে যেতে পারিনি, তো সেই জায়গা থেকে যদি বলতে হয় যে আমরা নিউ ইয়র্কে এত দূরে, দেশ থেকে এত এত দূরে থাকার পরেও বছরে একবার এখানে বইমেলা আমরা অনেককেই পাই। এবারের মেলায় ঢাকা থেকে 11টি এবং নিউ ইয়র্কের 2টি প্রকাশনী সংস্থা অংশ নেয়। ঢাকার কবিতা চর্চা নিউ ইয়র্কের বইমেলা উপলক্ষে বের করে 4টি বই। এছাড়া দেশ ও প্রবাসীর কবিদের কবিতা নিয়ে প্রকাশ করে একটি সংকলন। মেলার শেষ দিনে শ্রেষ্ঠ প্রকাশনী নির্বাচিত হয় বাংলাদেশের অনন্যা প্রকাশনী। আগামী বছর 31তম বইমেলার আহ্বায়ক মনোনীত হয়েছেন গোলাম ফারুক ভুঁইয়া। আমার মনে হয় আমরা অভূতপূর্ব একটা সাড়া পেয়েছি। এখানে বাংলাদেশ থেকে প্রায় 11 জন প্রকাশক এসেছেন, তারা তাদের বই নিয়ে এসেছেন এবং এবার তারা জানাচ্ছেন তাদের বই এবার ভালো বিক্রি হচ্ছে। বইমেলাটি 31 বছর, তো আমাদের যে নতুন কবিটি তাদের কাছে আমি একটা কথাই বলেছি, 30 বছরের পর আপনারা 31 বছর মনে না করে এটাকে প্রথম বছর মনে করেন। প্রতিদিনের মতো এদিনও মেলায় ছিল বিষয়ভিত্তিক আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। মেলায় সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন ঢাকা ও নিউ ইয়র্কের শিল্পীরা। ভার্চুয়াল বইমেলার পর এবার করোনার মধ্যে সীমিত আকারে হয়েছে বইমেলা। আগামী বছর আরও বৃহৎ পরিসরে আগের চেহারা ফিরে পাবে বইমেলা, এমনটাই প্রত্যাশা করছেন লেখক, পাঠক, প্রকাশক সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক বইমেলা প্রাঙ্গণ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার ক্যানোগা পার্কের একটি অডিটোরিয়ামে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান, এমনকি ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে নিজেদের সম্প্রীতির এক অনন্য বন্ধনের আবারও উজ্জ্বল দৃষ্টান্তের দেখা মিলল সিলেট প্রবাসীদের মিলন মেলায়। সিলেট জনপদের যুক্তরাষ্ট্র প্রবাসীদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ়করণ, তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কল্যাণ ও সংহতির প্রয়োজনে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়ার 2021-2023 সালের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আবুল হাসানাত রায়হান সভাপতি এবং সৈয়দ নাসিরুদ্দিন জাবুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সিলেট বিভাগের প্রবাসীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে করেছে আরও উৎসব মুখর। প্রকাশ পেয়েছে সিলেটিদের সামাজিক সাংস্কৃতিক বন্ধনের চিরচেনা আলোকিত দিকটিও। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া।
আগামী 5 নভেম্বর হতে যাওয়া প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে বিজনেস কনফারেন্সের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন কাতার বাংলাদেশ বিজনেস কাউন্সিল। গালফ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এই বিজনেস কনফারেন্সের আয়োজন হতে যাচ্ছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রথমবারের মতো কাতার বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে আগামী 5 নভেম্বর উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রেট হোটেলের হলরুমে বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত 2022 কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগিয়ে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে এই কনফারেন্স আয়োজিত হচ্ছে। গালফ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় খুশি কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশ সহ কাতারের বা গালফ কান্ট্রির বিভিন্ন দেশের বিজনেসম্যানরা, যারা বাংলাদেশি বিজনেসম্যান আছেন, তারা এর সাথে অন্যটাই এবং যোগাযোগ বন্ধন হবে এবং এতে করে আমরা বাংলাদেশি বিজনেসম্যান একজনের সাথে আরেকজনের পরিচিত হব এবং আমাদের বিজনেসকে ত্বরান্বিত করব। গালফ বিজনেস কনফারেন্সের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একত্রিত করে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন বলে জানালেন এই আয়োজক। ইনশাল্লাহ আগামী 5 নভেম্বর 2021 ইনশাল্লাহ আপনারা দেখবেন আমরা একটি সুন্দর সফল কনফারেন্স, বাংলাদেশ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত করেছি এবং এইটা থেকে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের একটি বেনিফিট হবে, কারণ আমরা এখানে কনফারেন্সের মাধ্যমে আমাদের ব্যবসায়ীদের একতা করে তুলব। এই কনফারেন্সে কাতার ও গালফের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় 200 জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী অংশ নিচ্ছেন। সময় সংবাদ কাতার। ছুটি শেষে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ছুটিতে থাকলেও ফিটনেস ঠিক রাখতে নিয়মিত করেছেন অনুশীলন। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে ভালো ফলাফল নিয়ে আশাবাদী তিনি। সাফ চ্যাম্পিয়নশিপে স্কোরিংয়ে ব্যর্থতা নিয়ে হয়েছে অনেক সমালোচনা, তবে লঙ্কায় সে ভুল আর হবে না বলে জানালেন জামাল ভূঁইয়া। গেল বছর জানুয়ারিতে বিয়ের পিড়িতে বসেন জামাল ভূঁইয়া, কিন্তু ব্যস্ততার কারণে সংবর্ধনার আয়োজন করতে পারেননি। অবশেষে গেল সপ্তাহে ডেনমার্কে জমকালো আয়োজনে হয় জামালের বিবাহোত্তর সংবর্ধনা। কিন্তু কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। জামালও পারিবারিক অনুষ্ঠানে থেকেও তার ধ্যান জ্ঞান ছিল শুধুই ফিটনেস ঠিক রাখা নিয়ে। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টের জন্য আগে থেকেই শুরু হয়েছে অনুশীলন। অপেক্ষা ছিল জামালের জন্য, প্রথমবারের মতো যোগ দিয়ে নিজের ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানালেন অধিনায়ক। আমার ফিটনেস ভালো আছে, আমি প্রতিদিন রানিং করছি আর জিম করছি, সো আমার ফিটনেস কোনো প্রবলেম নেই। সাফ চ্যাম্পিয়নশিপে এবারও আসেনি সাফল্য, প্রতিটি ম্যাচেই ফুটে উঠেছে স্ট্রাইকারদের স্কোরিংয়ে ব্যর্থতার। জামাল নিজেও স্বীকার করলেন সেটি, তবে শ্রীলঙ্কায় সে ভুল আর হবে না বলে জানালেন তিনি। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে আগে থেকে জানাশোনা থাকায় 4 জাতি টুর্নামেন্টে সাফল্য নিয়ে আশাবাদী জামাল। শ্রীলঙ্কা অনেক ইম্প্রুভ করছে, ওরা 3-4টা বিদেশি প্লেয়ার আনছে, সো ওরা অনেক ইম্প্রুভ করছে, ওরা ভালো খেলতেছে, ওরা মানে নেপালের সাথে ভালো পারফরমেন্স করছে, ইন্ডিয়ার সাথে ড্র করছে, সো ওরা অনেক ইম্প্রুভ করছে। মালদ্বীপের দুঃখ শ্রীলঙ্কায় ভুলতে চায় বাংলাদেশ। 5 নভেম্বর কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে জামাল ভূঁইয়ারা। পারভীন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদেশে পালিয়ে থেকে রাজনীতি হয় না, নেতৃত্ব সংকটে থাকা বিএনপিকে ভোট দেবে না মানুষ, স্কটল্যান্ডে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সেফ হাউস লন্ডন, সরকার বিরোধী অপরাধের জাল বুনছেন তারেক রহমান, বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, অর্থায়ন করছেন কয়েকজন ব্যবসায়ী। পুরো দমে এগিয়ে চলেছে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, কর্ণফুলী চ্যানেলের সাথে যুক্ত হওয়ায় পরিবর্তন আসবে শিল্প ও পর্যটন খাতে, কমবে যানজট। দুর্নীতির প্রমাণ আছে জানিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়, টার্গেট করা হতো ব্যবসায়ীদের, দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার 2। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।